যে ধারণা করা হচ্ছিল সেটি শেষ পর্যন্ত সত্য হলো। ইরানের আদালত থেকে অনন্ত জলিলকে তলব করা হলো। বাংলাদেশি অভিনেতা অনন্ত জলিলকে তলব করেছেন তেহরানের একটি আদালত, এমনটাই বলছেন দিন দ্য ডে চলচ্চিত্রের ইরানি পরিচালক মুর্তজা অতস জমজম। বাংলাদেশ সময় সোমবার দুপুরে ইনস্টাগ্রামে তিনি বিষয়টি বলেছেন। আদালতে জনাব অনন্ত জলিলকে তলবের সময় নির্ধারিত হয়েছে এবং উনি বা উনার আইনজীবীকে 25 ডিসেম্বর তেহরানে অবস্থিত ফৌজদারি আদালতের প্রসিকিউটর অফিসের নবম শাখায় উপস্থিত হতে হবে। আদালতে তলবের একটি কাগজ প্রকাশ করেছেন তিনি, যাতে ফরাসি ভাষায় তেহরানের বিচার বিভাগীয় তদন্ত আদালতের সিলমোহরও রয়েছে, যেখানে অনন্ত জলিল পিতা মোহাম্মদ আব্দুল গফুর মনসুন ফিল্মস কাকরাইলের ঠিকানা রয়েছে। চিঠিতে অনন্ত জলিলের নামে স্বত্বাধিকার চুরির অভিযোগ লেখা রয়েছে, অভিযোগকারীর নামের জায়গায় মুর্তজা অতর জমজম লেখা রয়েছে। এছাড়া পার্সিয়ান 1401 সালের 10 মাসের 4 তারিখে অনন্ত জলিলকে উপস্থিত থাকতেও বলা হয়েছে। সোশ্যাল মাধ্যমে মুর্তজা অতর জমজমের যে প্রকাশিত বিজ্ঞপ্তি সেটির বিষয়ে যদিও এখন পর্যন্ত কোনো সত্যতা যাচাই বাছাইয়ের কার্যক্রমটা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে মুর্তজা অতস জমজম অবশ্য বলেছেন, আইন অনুযায়ী ইরানে যেসব বিদেশিদের নাগরিকত্ব নেই তাদের জন্য তাদের দেশের একটি স্বনামধন্য সংবাদপত্রে আদালতের কার্যক্রমের খবর প্রকাশ করা হয় এবং এটি একটি সরকারি বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করা হয়। অবশ্যই জনাব জলিল অফিসিয়াল আদালতের সময়ের 1 মাস পরে আমার অভিযোগের জবাবে আদালতে উপস্থিত হয়ে ওনার বক্তব্য এবং প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে পারবেন। তবে এই বিষয়ে অনন্ত জলিল গণমাধ্যমকে এবার বলেছেন, সে যদি মামলা করে থাকে তাহলে করতে পারে, আমি ভিনদেশি, আমাকে তো আর নিয়ে যেতে পারবে না। আর সে মামলা করেছে তো কি হয়েছে, আমিও মামলা করেছি, আমি ভদ্র বলেই মামলা করা নিয়ে উচ্চবাচ্য করিনি। এই অভিনেতা আরও বলেছেন, জমজম তেহরানে মামলা করেছেন, আমি ঢাকায় মামলা করব, আমি সত্যের পথে আছি। অনন্ত জলিল শর্ত ভঙ্গ করেছেন এমন অভিযোগ জমজমের। নির্মাতা জমজম বলেছেন, দিন দ্য ডে সিনেমার ক্ষেত্রে পরিকল্পনা মাফিক কিছুই হয়নি, অনন্ত জলিল চুক্তি ভঙ্গ করে সব নিজের মতো করেছেন। অনন্ত জলিলের উত্তরটা বেশ মজার, সে তার দেশে মামলা করেছে, তাতে কি হয়েছে, সেই দেশ থেকে কি আমাকে তার দেশে ধরে নিয়ে যেতে পারবে, এই উত্তরের মাঝেই কি অনেক কিছু লুকিয়ে আছে তাহলে। মুর্তজা অতস জমজম তার দেশের আদালতে মামলা করেছেন, বিষয়টিকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো কারণ কি আদৌ আছে? এটা শুধু অনন্ত জলিলেরই কি মান সম্মানের ব্যাপার, নাকি বাংলাদেশেরও মান সম্মান জড়িত এখানে? কারণ বাংলাদেশের একজন নাগরিকের বিরুদ্ধে ইরানের আদালতে মামলা হবে, সেখান থেকে আদালতের সমন জারি হবে এবং সেটা বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হবে, সেটা শুধুই কি একজন অনন্ত জলিলের অসম্মান কিংবা অনন্ত জলিলের ব্যাপার হয়ে থাকবে, নাকি দেশ হিসেবে বাংলাদেশের জন্য একটা বড় রকমের অসম্মানজনক তথ্য? এটি অবশ্য সময়ই বলে দেবে, অনন্ত জলিলের এই উত্তরটা বাংলাদেশকে সম্মানিত করছে নাকি বাংলাদেশই শেষ পর্যন্ত অসম্মানিত হবে।